আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চাইতে গিয়ে মন, চাইতে গিয়ে পথ পাল্টায়, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। চাই কি বল মন তোমার, চাই কি বল মন, চাইতে গিয়ে চোখ পাল্টায়, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। চাওয়ার ধরন সেইভাবে মনে হবে খরণ, সেই খরণে বাজবে সুর, তখন তুমি আছো কেমন। চাওয়া যেমন চাওয়ার ধরন সেইভাবে মনে হবে খরণ, সেই খরণে বাজবে সুর, তখন তুমি আছো কেমন। চাই কি বল মন তোমার, চাই কি বল মন, চাইতে গিয়ে পথ পাল্টায়, চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন। বুড়ার কি অবস্থা রে? গুরুচরণ আকের আগায় দম, সেই দিন তো আকের থেকেও বাইরে হয়ে গেছে। নাকের থেকে বের হয়ে গেল, নাকের পর তো কোনো স্টপেজ নেই, ব্যাক করলো কিভাবে? আল্লাহ মালুম। ও কাজ কর, তুই এখানে স্ট্যান্ড বাই থাকবি, হ্যাঁ? আর ঘটনা ঘটা মাত্রই সাথে সাথে মোবাইলে ফোন দিবি আমাকে, ঠিক আছে? তোর এখানে থাকা দরকার নেই, তুই যা যা যা, একদম সাথে সাথে দিও। কলেজ বন্ধ, সময় কাটে না, এদিক দিয়ে একটু ঘুরে সময় কাটে। হ্যাঁ ঠিক আছে, কিছু না হলেই ভালো, কিন্তু যদি আমি আবার দেখি তুমি আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করো, আমি কিন্তু তোমার বাবার সঙ্গে কথা বলতে বাধ্য হবো। কি বললি তুই, শিওর? ঠিক আছে ঠিক আছে, তুই স্ট্যান্ড বাই থাক, আমরা সব ব্যবস্থা করছি। একটা কাজ কর না, সাজু তোকে ইলেকট্রিকের বিল দিয়েছিল না, ওখান থেকে দিয়ে দেবে, পরে বিলটা অ্যাডজাস্ট করে নিলে হবে। তাড়াতাড়ি যা, লাস্ট বেশি কোনো বাইরে রাখা ঠিক না। আবার কিছুই হয়নি, আবার একটু শরীর খারাপ হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। কিছু হলে আমি তোমাকে খবর দিতাম না। কি নাটকের কথা বলছি, বা হাতে আমি এসে ভালো লিখতে পারি। শোন, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আমি তো নাটক লিখে প্রায় হইচই ফেলে দিয়েছিলাম। তাই নাকি? নাটক দেখতে এসেছিল ডিসেবের ওয়াইফ, নাটক দেখতে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, 3 দিন ধরে সর্দি, আরে টিস্যু কিনতে কিনতে অবস্থা খারাপ। এলোমেলো থাকি তো, চিনতে পারলি না আমি মালটা কি। পারবি একদিন, একদিন চিনতে পারবি। তা আপনি নাটক লেন না কে? নাটক লিখলি তো ভালো করতেন। হ্যাঁ মন্দ বলিসনি তো, এটা তো আমার মাথায় আসেনি। নাইস, ভেরি নাইস। মজা লয় কিন্তু আমার লাগে, বেশি মজা লয় না, মোটর সাইকেলে বসতে দিব না। ওমা পলিটিক্যাল চা, তিনটা চারটা।
কি ব্যাপার হিটলু ভাই? অ্যাবসেন্ট মাইন্ড? না কিছু না। বসে দাও। বস, জানেন চা চা কেন হঠাৎ? বস কি হয়েছে আপনার, কি এত চিন্তা করতেছেন? না মানে মাথাটা প্ল্যান এসছে, মানে ঠিক গুছিয়ে উঠতে পারছি না। আবারও প্ল্যান? শোন, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। মস্তিষ্ককে কখনো রেস্ট দিতে নেই, অলওয়েজ কোনো না কোনো কিছুতে ইনভলভ করে রাখা দরকার। তো বস, এবার তোমার প্ল্যানটা কি? এবারের প্ল্যানটা খুব ঝামেলার প্ল্যান রে, অনেক বিশাল প্ল্যান। আইলে বাদ দাও, ওটো প্ল্যান নিয়ে আমরা আইতে যাইতেছি। এই তোমার সাথে দূর হতো, আগামী সাত দিন তুই আমার সামনে আসবি না। যখনই কোনো প্ল্যান করতে যে বাহার ঢুকিয়ে দেয়। বস রাগ করো কেন, ছোট মানুষ। কাকে তুই ছোট মানুষ বলছিস? ওকে পেকে ঝুনা হয়ে গেছে, এখন যদি হাঁটে হাঁটুতে হাঁটুতে বাড়ি লেগে ওই ঘন্টা শব্দ মনে করে স্কুল ছুটি দিয়ে দিবে। একে বলছে ছোট মানুষ, ফাজিল কোথাকার। আরে হ্যারি, হ্যাঁ চলো চা খাওয়ার মুখটাই। হ্যাঁ হিটলু ভাই, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা না করলে প্ল্যান কামিয়াব হবে না। পারছি না তো মাথা ঠান্ডা রাখতে, পারছি না তো। আমি যাচ্ছি, বিকেলের রুমে আসিস। সাজু ভাই, তোমার সব কিছুতে একটা ঝামেলা পাকানোই লাগবে। আপাকা কি করো, প্রত্যেকবারই নতুন একটা করে প্ল্যান। এই চা যাবো, নতুন ওইরা দেয় এলাকায় তো হুক দেখানো যায় না। আরে পাঁচের লোকে তো কত কিছুই বলবে, ওইসব কথা কানে নিতে আছে। দেখো একটা প্ল্যান সাকসেসফুল হতে দাও, দেখবা লোকের মুখে জুতা ঘষে দেবো। ওই তো দেখি হিটলু ভাইয়ের মতো হয়ে যেতেছ পুরা। ওরা কর, আমি নাই। নাই মানে? আদর সাজু ভাই, তুমি কি নাই অতবার? আর হাই, আমি হাই। আরে না এরকম কর, আঁকতে হবে। বস ওরা আসে নাই? না, আমার উপরে আগ করছ, আমি খালি খুব ধরি। আচ্ছা উনি কো বস, হুত না ধরলে প্ল্যানের হুটিনারি বাইরে বোকার নেই। উনি কো তোমার জন্য শুনছি কি এটা এখন কি এখন না কোন সন্দেশ? বাহ বাহ বাহ, আমার আসছিল তো, ই আসছিল, ওইটা তোমার জন্য সরাই রাখছি। খুব ভালো কাজ করেছিস। আর না খুব ভালো, তুই আসলে ছেলে ততটা খারাপ না। আস এবারে প্ল্যানিংটা কি? এক কথা বারবার বলতে পারবো না, ওরা আসুক তারপর একবারে বলবো। ওদিকে একটা ইয়ে পেপার আছে, তো খুলে পর। মশা আমি 20 টাকা দে তো, 20 টাকা দে। 20 টাকাই আছে বস। আহ দে না, পরে তো লাল লাল হয়ে যাবি, কোনো অসুবিধা নেই, দে দে দে। শোন মশা,
শোন, তুই মোড়ের দোকান থেকে 13 টাকার চানাচুর আর 7 টাকার মুড়ি নিয়ে আসবি, আর পেঁয়াজ আর কাঁচামরিচে ভালো মতো মাখিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? নে ভাইজান, আমি এখন বাইরে যেতে পারব না। আরে যা যা যা, আখেরে লাভ হবে। এখন তো তুই টেলিভিশন দেখিস, এরপর টিভিতে লোকজন তোকে দেখবে। জি, আচ্ছা যা, তোকে এই নাটকের একটা পার্ট দিয়ে দিব। নাটক? ভাইজান, আপনি কি নাটক বানাইতেছেন? কি পার্ট দিবেন ভাইজান আমারে? তোকে, আচ্ছা যা, কাজের ছেলে একটা পার্ট তোকে দিয়ে দিব। নাটকেও কাজের ছেলে? অন্য কিছু দেওয়া যায় না ভাইজান। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন যা তুই চানাচুরের মুড়ি নিয়ে জলদি যাবি। শোন শোন, মাথা গুলো চা দিবি। আচ্ছা বস, তাহলে আমরা নাটক বানাচ্ছি, কিন্তু অনেক টাকার ব্যাপার। গান্ডু কোথাকার সাজুভাই, আবার বাহাত কথাটা কিন্তু খারাপ কয় নাই। আমি কি চিন্তা ভাবনা না করে কাজটা করছি? এবার আট ঘাট বেঁধে নেমেছি, ডিরেক্টর, স্ক্রিপ্ট, এডিটিং, ক্যামেরা, সব কিছু আট ঘাট বেঁধে নেমেছি। বস একটু খুলে কও তো। একটা ব্যাপার, মানে যতদিন না আপনার চশমা আসছে, মানে আপনি তো টিভি দেখতে পাচ্ছেন না, তো আমি একটা কাজ করি, আপনার যে টিভিটা, মানে ছোট এই যে বেডরুমের ছোট টিভিটা যদি আমি নিয়ে যাই খুব সমস্যা হবে। মানে না, মানে আমি একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, প্যাকেজ নাটক বানানোর। তো মানে এখনকার নাটকগুলো কেমন হয় ধারণা নেই তো, তাই যদি আমি একটু রেগুলার নাটকগুলো দেখলে একটা ধারণা পেয়ে যেতাম আর কি। আবার প্রজেক্ট? হ্যাঁ কালাম্মা, অলসতা আমার একদম পছন্দ না, মানে কোনো কিছু ব্যস্ত না থাকলে আমার একদমই ভালো লাগে না। টাকা পাবে কোথায়? ওটা না তোমরা চিন্তা করবে না, আমি আছি না, ম্যানেজ করে ফেলবো, কোনো অসুবিধা নেই। তো খালাম্মা, টিভিটা তাহলে আমি পরে সে নিয়ে যাবো, ঠিক আছে? চশমা আসলে টিভি ফেরত হবার আসি খালাম্মা। কতটা কাজ কর, একটা বাক্স রাখছি যদি কিছু নিয়ে, টিভিটার মেঝেতে রাখা যাবে না, রাখতে হবে তো। ঠিক আছে, চলে যা। হ্যাঁ, তুই বিকেলের মধ্যে খালামার রুমে যে ওই ডিশের কানেকশনটা আছে দেখো, ট্রান্সফার করে দিবি, ঠিক আছে? আর এক কাজ কর, এক কাপ চা নিয়ে।
এই দুপুরবেলা চা খাবেন? আরে এখন থেকে কত কিছু নতুন দেখবি, এই তো বুঝি না। যা যা চা নিয়ে। এটার মধ্যে একটা রিদম আছে। বিল্লু ভাই যে নাটক ফাটক বানাবো, এটা কি হবে বুঝতেছি না। কি হবে মানে? ভালো হবে অবশ্যই, ভালো হলে ভালো। তার আগে একটা হিরোর পাঠতে হবে। হ্যাঁ, ওই হিরো হিরো আমি চায়ের কথা বল। মঞ্জিকা চা লাগাও। এই সাজু, তোর বাসায় কি বই আছে নাকি? কি বই? আরে নভেল, নভেল উপন্যাস আছে? কোনো বই নেই আমার বাসায়, তো বই পড়ে না। তাই তো বলি, তোর বুদ্ধি এরকম মন চাই কেন? আরে বই না পড়লে কি জ্ঞান অর্জন হয় নাকি? শোন বার্নার্ড শো কি করতে জানিস, জ্ঞান অর্জনের জন্য মানুষের বাসা থেকে বই চুরি করে এনে পড়তো। মহাজ্ঞানী লোক ছিল। বই পড়ে দেখিস বস। বার্নার্ড শো না, মার্ক টোয়েন। একই কথা, বিষয়টা হলো ঘটনাটা সত্যি কিনা। নানা তোর বাসা কি কি বই আছে রে? অনেক বই আছে, কিন্তু আনা যাবে না। আনা তো দূরের কথা, হাত দিলেই হাত ভেঙে দিবে। হাত ভেঙে দিবে মানে নাকি? কে হাত ভেঙে দিবে? ভাইয়া বইয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ। ও এবি তোর বাসা আছে নাকি? কি বই? হ্যাঁ বই, হ্যাঁ আছে, কিছু বই তো আছে। মানে দেওয়া যাবে সেটা? হ্যাঁ, তুমি বললে বই জ্ঞান সব কিছু দিয়ে দেওয়া, সব কিছু লাগবে। তুই কালকে কিছু ভালো দেখে উপন্যাস নিয়ে আসবি। উপন্যাস? হুম, ঠিক আছে। কিন্তু বস, তুমি ওরা বইয়ের উপরে ঝাপ লাগান, স্টোরিটা লিখতে হবে না। কিন্তু তুমি তো বললে স্টোরি তোমার মাথায় আছে। স্টোরি তো মাথায় আছে, আর সেটা মানে বই দেখতে হাড় মাংস এগুলো নিতে হবে না? এগুলো নিলে দোষ কোথায়? তাই না? গল্পের হাড় মাংস? হ্যাঁ। চুরি? চুরি মানে চুরি? ওই টাইপ না, হাড় মাংস তো চুরি করি। হাড় মাংস লাগবে না, পুরি দিতে পারবো। ভাইজান বলেন। যত মশাটা কাজ করে একটা গামলা নিয়ে। গামলা দিয়ে কি করবেন? এত কথার কি দরকার তোর? যেটা বললাম সেটা কর, যা। চান্দু এটাই যখন বুঝলা ডিশের লাইনটা লাগানোর সময় সোজা করতে পারো নি, তখন তো ঠিকই ছিল। আর যখন দেখলেন যে টিভিটা বেঁকা হয়েছে, নিজে হাতে একটু ছেড়ে নিতেন। তোকে নাটক নেওয়া যাবে না, তুই মুখোমুখি কথা বলিস। শোন, অভিনয় করতে গেলে সবার আগে একটা জিনিস মনে রাখবি, ডিরেক্টরের উপর কোনো কথা বলা যায় না, ঠিক আছে? ও চাওয়া যখন স্বপ্ন ঘুরি, দুঃখের ঘরে বাজাবে তুড়ি, চাওয়া পাওয়ার হিসেব মিলে মানুষ নাকি শেষে সমান, চাওয়া যখন ইচ্ছে ঘোড়া ছুটবে কি সে লাগাম ছাড়া,
চাওয়া পাওয়ার হিসেব মিলে মানুষ না কি শেষে সমান, চাই কি বলো মন তোমার, চাই কি বলো মন, চাইতে গিয়ে চোখ পাল্টায় চাওয়ার পিছে জীবন, ও চাওয়ার পিছে জীবন।